আসসালামু আলাইকুম। চমচম মিষ্টি কে না পছন্দ করে বলেন তো? আর এই মিষ্টিটা যদি আপনি ঘরে বানান তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, চমচম মিষ্টিটা বানাতে একটু সময় লাগে, ট্রেডিশনাল উপায়ে বানাতে গেলে সময় তো লাগবেই, কিন্তু এত মজার মিষ্টির জন্য এতটুকু সময় তো কোনো ব্যাপারই না। আর সময় লাগলে লাগবে, মিষ্টি তো মিষ্টির মতো হতে থাকবে, আপনি সেই সময়টাকে অন্য কাজে লাগিয়ে নেবেন। তো আমি আজকে বানাচ্ছি ট্রেডিশনাল উপায়ে চমচম মিষ্টি। পারফেক্ট মিষ্টির জন্য পারফেক্ট ছানা নিতে হবে, ছানা পারফেক্ট, আর সাথে একটু আকটু কিছু ব্যাপার স্যাপার ফলো করলেই মিষ্টি আপনার পারফেক্ট হবেই। বানানো শুরু করি ট্রেডিশনাল উপায়ে চমচম মিষ্টি। আজকের চমচম মিষ্টিটা আমি বানাবো গুঁড়া দুধের ছানা দিয়ে। অবশ্যই ছানাটা তৈরি করে দেখাবো। আজকের ছানাটা আমি করব হচ্ছে টক দই দিয়ে। আপনারা টক দইয়ের পরিবর্তে লেবুর রস, ভিনেগার, সাইট্রিক অ্যাসিড দিয়েও করতে পারবেন। আজকে বানাবো 1 কাপ গুঁড়া দুধের মিষ্টি। তো 1 কাপ গুঁড়া দুধের জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ, সাথে আরও 2 টেবিল চামচ টক দই। দইটাকে এখন চামচ দিয়ে হালকা করে ফেটিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিব। এখানে আরেকটি বাটির মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। দিচ্ছি এখানে 3 কাপ পানি। গুঁড়া দুধ আর পানি ভালো করে মিশিয়ে নিলাম। গুলানো দুধ একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। আর অবশ্যই অনবরত নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। দুধের মধ্যে বলক চলে এসেছে, টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়েই চুলার আঁচটাকে লো করে দিব। এখন চামচ বা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব। নর্মালি ভিনেগার বা লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যায়, কিন্তু টক দই দিলে একটু সময় লাগে ছানাটা কাটতে। তবে টক দই দিয়ে ছানাটা কাটলে ছানার পরিমাণটা বেশি পাওয়া যায়। নাড়তে নাড়তে ছানা আর পানি আলাদা হয়ে যাচ্ছে। এখানে ছানা পানি আলাদা হয়ে গেছে। এখন যে কোনো পরিষ্কার চিজ ক্লথ বা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিতে হবে। ছানাটাকে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকের ছানাটা টক দই দিয়ে করছি, তাই খুব বেশি ধুয়ে নেওয়ার দরকার নেই ছানাটাকে, কারণ এর মধ্যে কোনো ফ্লেভার বা গন্ধ থাকবে না। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে অল্প কিছুক্ষণ, বলতে পারেন যে 1 থেকে 1.5 মিনিটের মতো ধুয়ে নিলাম, মানে ছানাটাকে ঠান্ডা করে নিলাম। বেসিক্যালি চিজ ক্লথ দিয়ে ছানাটাকে এভাবে করে মুড়িয়ে নিয়ে যতটুকু পারছি প্রেস করে করে পানি বের করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু ছানাটাকে ধরে প্রেস করছি না, ছানাটার উপরে মানে যে জায়গাটা আমি হাত দিয়ে ধরে রেখেছি সে জায়গাটাকে যেভাবে করে করে যতটুকু পারছি পানি বের করে নিচ্ছি। এখানে হাত দিয়ে যতটুকু পেরেছি পানি প্রেস করে বের করে নিয়েছি। ইনশাল্লাহ ছানা প্রেস করলেও মিষ্টির কিচ্ছু হবে না। এখন এই ছানার কাপড়টাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে পানি যতটুকু পরিমাণে ঝরার ঝরে যাবে। 1 ঘন্টা পরে ছানার পানি ঝরে গেছে। মেজারিং কাপে মেপে দেখেছি আমি, প্রায়, একদম বলবো না যে ফুল 1 কাপ, বাট প্রায় 1 কাপের মতো ছানা পেয়েছি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। 3-4 মিনিটের মতো ছানাটাকে ভালো করে মথে নিব। চার মিনিট ধরে মথে নেওয়ার পর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ চিনি, 1-4 চামচ সুজি আর 2-4 চামচ ময়দা। শুকনো উপকরণগুলো ছানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাতের তালু দিয়ে যে এভাবে করে করে ডোলে ডোলে মথে নিতে হবে। মথতে মথতে হাতের মধ্যে যখন একটা তেলতেলে ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে ছানাটা মথা হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মতো লাগবে। আমার এখানে ছানাটা মথা হয়ে গেছে, আমি একটি বল বানিয়ে দেখছি। দেখুন, বলটা অনেক মসৃণ হয়েছে, কোনো ফাটল নেই। এখন ছানাগুলো দিয়ে চমচমের আকার দিয়ে দিব। সাইজটা কতটুকু হবে সেটা অবশ্যই নিজের উপরে,
আমি যে এরকম লম্বা লম্বা করে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। এক কাপের মতো ছানা দিয়ে আমি একদম পুরো ক্রিকেট টিম বা ফুটবল টিম বানিয়ে ফেলেছি, মানে 11টা মিষ্টি বানিয়ে ফেলেছি। আর সাইজগুলিও দেখুন একদম পারফেক্ট মনে হচ্ছে। যখন শিরায় জাল দিব তখন কিন্তু এই মিষ্টিগুলো আরও ফুলে ফেপে ডাবল হয়ে যাবে। এখন টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ শিরাটা বানিয়ে নিব। একটু বড় আর গর্ত আছে এমন একটি হাঁড়ির মধ্যে 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে 5 কাপ পানি। এড়ে চেড়ে জাল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে, মিষ্টিগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। এখন মাঝারি আঁচে ঘড়ি ধরে এই মিষ্টিগুলোকে 30 মিনিট জাল দিয়ে নিব। 30 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এই যে হাঁড়িটা ধরে একটু নাড়াচাড়া করে দিব, দ্যাটস ইট। ঢাকনা দিয়ে দিলাম, প্রথমে তো 30 মিনিট জাল দিলাম, এখন আরও 1 ঘন্টা জাল দিয়ে নিব এই মিষ্টিটাকে। আজকে চমচমটা কিন্তু ফুললি ট্রেডিশনাল চমচম, তাই আমি অনেক সময় নিয়ে মিষ্টিগুলোকে জাল দিয়ে নিব শিরার মধ্যে। 1.5 ঘন্টা পরে মিষ্টিগুলোর মধ্যে হালকা একটা লাল ভাব চলে এসেছে, মানে মিষ্টিগুলোর মধ্যে রং আসা শুরু করেছে। চুলার আঁচ এতক্ষণ ছিল মিডিয়ামে, এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এই আঁচেই পুরোটা সময় ধরে মিষ্টিটাকে জাল দিয়ে নিতে হবে। চিনি শিরাটা 1.5 ঘন্টা পরও এখনও দেখছি যে ঠিক আছে, খুব একটা বেশি কমেনি, তাই এখনই আমি আর আলাদা করে গরম পানি দিব না, আরও 1 ঘন্টা জাল দিয়ে নিব। জাল দেওয়ার মাঝে যদি মনে হয় যে চিনি শিরাটা কমে গেছে, তাহলে এর মধ্যে 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি 3.5 ঘন্টা ধরে মিষ্টিগুলোকে জাল দিয়ে নিচ্ছি। মাঝে একবার কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর রং চলে এসেছে চমচমগুলোর মধ্যে। আবারও 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিনি শিরাটা যাতে খুব বেশি ঘন না হয়ে যায়। খুব বেশি ঘন বলতে যাতে তার না চলে আসে চিনি শিরার মধ্যে। আমি চমচম বানানোর সময় দেখেছি যে চিনি শিরার মধ্যে তারটা চলে আসে, কারণ চিনি শিরাটাকে আমরা জাল দিয়ে দিয়ে কমিয়ে নিচ্ছি, আর কমালে তো চিনি শিরার মধ্যে তার আসবেই, তাই সেই তার ভাবটা দূর করার জন্য দিতে হবে ফুটন্ত গরম পানি। যদি তার ভাবটা বেশি চলে আসে চিনি শিরার মধ্যে, তাহলে কিন্তু চমচমের উপরের ভাগটা একটু বেশি শক্ত হয়ে যাবে। যদিও চমচমটা রসগোল্লার মতো নরম হবে না বা স্পঞ্জি হবে না, কিন্তু তার মানে এই না যে খুব বেশি শক্ত হবে, তাই চিনি শিরাটার দিকে লক্ষ্য রাখতে হবে। চিনি শিরাটা ঘন হয়ে গেলেই কিন্তু বুঝতে পারবেন, সাদা সাদা ফেনা ফেনা বুদবুদি আসা শুরু করবে, এমনটা হলেই এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। মিষ্টিটা বানানোর সময় একটাই কাজ, একটু লক্ষ্য রাখতে হবে, আর এই লক্ষ্য রাখাটা কিন্তু খুব বেশি কষ্টের না মনে হয়। ওই তো আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। চমচম মিষ্টি তো এখানে আসলে হয়ে গেছে, 3.5 ঘন্টা ধরে আমি জাল দিচ্ছি, সুন্দর রঙও চলে এসেছে, মিষ্টি পারফেক্টলিভাবে হয়ে গেছে। কিন্তু আমি আরও গাঢ় কালার চাই এই চমচম মিষ্টিটার উপরে, এই কারণে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখন কতক্ষণ জাল দিব সেটা আসলে পরেই বলে দিচ্ছি, তবে জাল দেওয়ার মাঝে ওই যে বললাম একটু পরপর, বলতে পারেন যে 30 থেকে 40 মিনিট পরপর মিষ্টির শিরার মধ্যে 1/2 কাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। যত বেশি জাল হতে থাকবে তত বেশি সুন্দর রং আসবে এই চমচম মিষ্টিটার মধ্যে। 5 ঘন্টা ধরে মিষ্টিগুলোকে জাল দিয়ে নিয়েছি, দেখুন চমচম মিষ্টিটার মধ্যে কত সুন্দর একটা গাঢ় রং এসেছে। আমি এই কালারটাই চেয়েছিলাম চমচমের জন্য। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দর রং চলে আসে চমচম মিষ্টির মধ্যে। আমার আজকে কোনো আর কাজ ছিল না, তো ভাবলাম কোনো কাজ নাই তো চমচম আরও কিছুক্ষণ জাল দিয়ে নিই। মিষ্টি এখানে হয়ে গেছে,
চুলাটা বন্ধ করে দিব। আর সবশেষ এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব আর এই মিষ্টিগুলোকে এই চিনি শিরাটার মধ্যে 6 থেকে 7 ঘন্টার মতো রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখার কিন্তু দরকার নেই, চুলাটা বন্ধ করে পানিটা দিয়ে জাস্ট নর্মালি এভাবে রেখে দিলেই হবে। অবশ্যই এই সময়ের মধ্যে চিনি শিরা আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে একদম, আর যত বেশি চিনি শিরার মধ্যে মিষ্টিটা থাকবে তত বেশি খেতে মজা লাগবে। প্রায় 6 ঘন্টা ধরে চমচমগুলো চিনি শিরায় ছিল, এখন একটি করে মিষ্টি চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। চাইলে তো এভাবেই খাওয়া যাবে, তবে আমাদের ট্রেডিশনাল চমচমের উপরে অবশ্যই থাকতে হবে হচ্ছে মাওয়া। তো এখন এই মিষ্টিগুলোকে আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। এই মাওয়াগুলো ইনস্ট্যান্ট মাওয়া, ওই ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে আমি চিনির ক্যারামেল মিশিয়ে দিয়েছিলাম, এরপরে এরকম সুন্দর একটা রং এসেছে। ভালো করে কোটিং করে নিচ্ছি মাওয়া দিয়ে সবগুলো মিষ্টিকে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে, আর আশা করি খেতেও মজা হয়েছে একদম আমাদের ট্রেডিশনাল চমচম মিষ্টির মতো। দেখুন ভিতরটা কতটা রসালো আর নরমও হয়েছে। আশা করব আমার আজকের এই চমচম মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি ডিটেলসে বলার চেষ্টা করেছি বা টুকটাক কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।